হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। এখন বাজে ঘড়িতে 4:45, আর আজকে আমার জার্নি এখান থেকেই শুরু হচ্ছে বকখালির উদ্দেশ্যে। কি হ্যাপি, আমরা রেডি হয়ে গেছি। হয়ে গেছে, বসেছ? আসছি। তো এক্স্যাক্ট 4:53 বাড়ি থেকে আমরা বেরোচ্ছি, আর আজকেই হচ্ছে বিশ্বকর্মা পুজো। সকালবেলা ভেবেছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেরিয়ে যাব, কিন্তু সকালবেলাও যে পরিমাণে গরম লাগছে। এবারে আমার অ্যাকশন ক্যামে 3-3টে ব্যাটারি নিয়ে বেরিয়েছি, একটা লাগানো আছে, দুটো এখনো স্টকে আছে। আচ্ছা, ওডোমিটারটাকে জিরো করতে হবে, এটা একদম ভুলে গেছি। ওডোমিটারটাকে জিরো করে নিই। বাড়ি থেকে মোটামুটি 2 কিলোমিটার মতো এসেছি, তো ওডোমিটারটাকে জিরো করে নিয়েছি। দ্বিতীয় হুগলি সেতু পেরোনোর পরে আমরা অফিসিয়ালি কলকাতার মধ্যে এন্টার করে গেলাম, আর কলকাতায় এন্টার করেই যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে এখানে একদম ধোঁয়াশায় ভর্তি, অর্থাৎ এটা পলিউশনের জন্যই সম্ভবত। তো এবারে আমরা খিদিরপুরের দিকে রাস্তাটা নেব, বাঁদিকে হচ্ছে কলকাতা স্প্ল্যানেড ঢুকে যাচ্ছে, আর আমরা ডান দিকের সোজা রাস্তাটা নেব। এই রাস্তাটা আমরা খিদিরপুর হয়ে আমরা যাব হচ্ছে বেহালা, বেহালা হয়ে আমরা বেরিয়ে যাব হচ্ছে ডায়মন্ড হারবারে। তো সাঁতরাগাছি থেকে বকখালির ডিস্টেন্স 132 কিলোমিটার। তো এর আগে যখন বকখালি গেছিলাম তখন ট্রেনে ব্লক করেছিলাম, এখন মোটো ব্লক করছি। তো সুতরাং দুটো ডিফারেন্স তো আছে বস। কলকাতায় ঢোকা মাত্র সিগনাল আর সিগনাল। চলো নামো, একটু নামো না, আমি একটুখানি দাঁড়াই, জল টল খাই। এখন 6:25 বাজে, বেহালা ক্রস করে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি ওয়াটার ব্রেক নেবো বলে। আর আমার যে কো রাইডার আছে অনেকটা পিছিয়ে আছে, সেজন্য একটুখানি হাতে টাইমও পেয়ে যাচ্ছি, তো দাঁড়িয়ে একটুখানি রিল্যাক্স করে নেব। তো একে একে আমরা বেহালা জোকা ক্রস করে এসেছি, তো ডায়মন্ড হারবার এবারে আমরা ক্রস করব। কিন্তু ডায়মন্ড হারবারে একটু তো দাঁড়াবো, একটু তো এনজয় করবো গঙ্গার পাড়টাকে। তো এই গঙ্গার পাড়টা অসাধারণ সুন্দর লাগে, এর আগে যতবারই এসেছি ততবারই দারুণ সুন্দর লেগেছে। ডায়মন্ড হারবারে ঢুকে গেলাম, আর এই সামনেই হচ্ছে নদীটা। তো ডায়মন্ড হারবারের নদীটাকে অসম্ভব সুন্দর লাগে, এখানে গঙ্গার বুকে দাঁড়িয়ে থাকলে দারুণ হাওয়া দেয়, আর সেই সঙ্গে সঙ্গে বিশাল বড় বড় ভেসেল পাস করে। তো বিকালের দিকটায় এই জায়গাটা দারুণ সুন্দর লাগে। ওদিকটা পুরো ফগি ফগি হয়ে আছে, এখানটা একদম কুয়াশা আচ্ছন্ন হয়ে থাকার জন্য ওদিকটা ভিজিবিলিটি নেই। এখন তো হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর এই ব্রিজটা তৈরি হয়ে গেছে, কিন্তু কয়েক বছর আগেও এই রকম অবস্থা ছিল ব্রিজটির। তো বন্ধুরা, আমি চলে এসেছি ফেজারগঞ্জে, আর ফেজারগঞ্জে হচ্ছে বকখালি এন্ট্রি পয়েন্ট। তো সামনেই এটা হচ্ছে ফেজারগঞ্জ, বায়ুবিদ্যুতের প্রপেলারগুলো দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এটা যদি চালু থাকতো, রাজস্থানে এরকম কত দেখেছিলাম, সেই তুলনায় এগুলো অনেক ছোট ছোট। তো বকখালি এসে প্রথমে যে সমস্যাটায় পড়তে হবে সেটা হচ্ছে হোটেল বুকিং, যেহেতু আগে থেকে বুকিং করা ছিল না, তো সেহেতু বুকিং দেখতে হবে কোন হোটেলে ঠিকঠাক রেটে রুম পাই। যুদ্ধ বিধ্বস্ত হয়ে বকখালিতে চলে এসেছি, আর বকখালিতে আগেরবারেও যেখানে ছিলাম হোটেল অমরাবতী, হোটেল অমরাবতীতেই আমরা স্টে করছি। এখানে এসি রুম নিচ্ছি, 1200 টাকা করে পড়ছে, আর যদি বিল নিই এক্সট্রা 12% করে পড়বে। তো আপাতত চেক ইন প্রসেসে যাই, চেক ইন করে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের রুম, ছোট্ট এসি, ছোট্ট ঘর, এটাকে বলা হয় কটেজ। বাথরুমও ভালো, মোটামুটি চলে যাবে। তো হোটেলে চেক ইন করেই
চান টান করে নিয়েছি, এখন বাজে হচ্ছে 1:10। রোদ্দুরে হাঁটতে হাঁটতে এই কাউয়ায় টুপি পরে বেরিয়ে পড়েছি খেতে। হোটেলে খাবার কথা বলেছিল কিন্তু হোটেলের খাবার খুব একটা ভালো নয় বলে এগিয়ে যাচ্ছি হচ্ছে এই মোড়ের দিকে একটা হোটেল আছে, তো সেখানেই খাওয়া দাওয়া করব। তো যাচ্ছি সেখানে, তো দেখা যাক সেখানে খাবার মান কেমন হয়। টানাটানি করবে না, টানাটানি করবে না, একদম আদি বনশ্রী। তো এখন আদি বনশ্রীতে বসে আছি, খাবো হচ্ছে ইলিশ মিল। আজকের স্টার্ট আপটা হবে বকখালিতে ইলিশ মিল দিয়ে। আর এটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর চারজন তো, তিনটে ইলিশ মিল নিয়েছি, একটা হচ্ছে সবজি ভাত, এসে গেছে বলতে বলতেই। বকখালি বাস স্ট্যান্ডে এসে লাঞ্চ করছিলাম, তো লাঞ্চ করার পরে কি একটা মনে হলো, মনে হলো যে এই যে পার্কটা আছে, পার্কটার ভিতরে একবার যাব, গিয়ে দেখব কি আছে, কটার সময় খোলে, টাইমিং দেখব। টাইমিং দেখতে এসে এই বোর্ডটা চোখে পড়লো যে পর্যটকদের উদ্দেশ্যে জানা যাচ্ছে যে বর্তমানে এই গেটের ভিতরে কোনো হরিণ কুমির নাই, কিন্তু কি আছে, একটা বিড়াল আছে। তো তো আর কিছু করার নেই, তো আপাতত হোটেলে তো ফিরে যাই, ফিরে গিয়ে ডিসকাস করি কি করা হয়, কি করবি এবার বল, এবার তাহলে কি করবি? ক্রোকোডাইল আর ডিয়ার তো দেখা হলো, এখানে তালা বন্ধ রেখেছি, ওই দিকেই চলে যাচ্ছি। হ্যাঁ, হোটেলে গিয়ে এবার ভাত ঘুম দেবো, ভাত ঘুম দেবো, আর সকালবেলা হেনরি আইল্যান্ড যাবো। কাকিমা, হেনরি আইল্যান্ডে ঢোকার টাইম জানা আছে? 4টে পর্যন্ত, তাই তো? সকাল 8টা থেকে 4টে পর্যন্ত, ঠিক বলছি? এই তো দুটো হরিণ, দুটো কুমির আবার কি। চলো দাও, শিরত্রাণ দাও। এর আগে, অনেকদিন আগে যখন বকখালিতে এসেছিলাম, তখন বকখালিতে এত মানে হোটেলগুলোর তখন অবস্থা এত ভালো ছিল না। এখন তো তবু বকখালিতে লোক হচ্ছে, ওই যে নামখানার যে ব্রিজটা হয়েছে না, ব্রিজটা হওয়ার জন্য পর্যটক এখানে বেশি আসে এখন। তো দীঘার সাবস্টিটিউট হিসেবে বকখালি তো অনেক ভালো। বকখালি সি বিচ এখনও দেখানো হয়নি না? অবশ্যই একটু পরেই আপনাদেরকে আমি দেখাচ্ছি, ভিডিওর সঙ্গে তার জন্য থাকতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভালো লাগলে ভিডিওটাকে লাইকও করতে হবে। এখন বাজে হচ্ছে 6:25। তো ফ্রেজারগঞ্জে থাকাকালীনই সন্ধে হয়ে যায়, আর সন্ধে হওয়ার জন্য আর ব্লগ শ্যুট করতে পারিনি, আর ব্লগ শ্যুট করতে না পারার জন্য এখন রুমে ফিরে চলে এসেছি। তো এখন বাইকটা এখানে রেখে আবার যাব হচ্ছে বকখালি সি বিচে। বকখালি সি বিচে গিয়ে আমরা অনেক কিছু প্ল্যান আছে সেগুলো করার, তো সেগুলো থাকবে ঠিক পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।